প্রবল বর্ষণে ভেঙে পড়ল দুই জেলার সংযোগকারী সেতু প্রবল বর্ষণে ভেঙে পড়ল দুই জেলার সংযোগকারী সেতু ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বাসন্তী থানার চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের নম্বর কুমড়োখালী এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিগত প্রায় পঁচিশ বছর আগে বিদ্যাধরী নদীর একটি স্রোতের উপর সেতু তৈরি হয়েছিল সাধারণ মানুষের যাতায়াতের জন্য উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংযোগকারী ওই সেতু দিয়েই প্রতিদিনই প্রায় পাঁচ হাজার সাধারণ মানুষজন সহ সাইকেল ও ভ্যান যাতায়াত করে পাশাপাশি ওই সেতু দিয়েই একমাত্র ছোট তিন চাকা গাড়ি ছাড়া বড় কোনো ভারী যানবাহন চলাচল করতে পারে না স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে শুক্রবার প্রবল বৃষ্টিপাত হয় এরপর আচমকা সেতুটি ভেঙে পড়ে নদীতে সেই সময় একটি বাইকে দুজন দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার কুমড়োখালী থেকে উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালী থানার রামপুরে যাচ্ছিলেন তারা গুরুতর জখম হয় স্থানীয়রাই গুরুতর জখম দুজনকে উদ্ধার করে স্থানীয় সরবেড়িয়া শ্রমজীবী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন অন্যদিকে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে হাজির হয়েছে বাসন্তী থানার আইসিসহ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। ঠিক কী কারণে সেতুটি ভেঙে পড়ল সে বিষয়ে খতিয়ে দেখে তদন্ত শুরু করেছেন প্রশাসনের ব্যক্তিরা।